বরকুল পূর্ব ইউনিয়নের নারী ভোটারদের সাথে নৌকা প্রার্থীর মত বিনিময়। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা। হাজীগঞ্জ 6 নং বরকুল পূর্ব ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী আহসান হাবিব 8 নং ওয়ার্ডের নারী ভোটারদের সাথে মত বিনিময় করেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের সেন্দ্রা 8 নং ওয়ার্ড নারী ভোটারদের সাথে মত বিনিময়কালে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব বলেন, আমার মহিলা ভাবন যারা আছেন আপনারা জানেন আমি কিন্তু আমি যখন লবিং করি তখন কিন্তু আপনাদের সাথে আমার কিন্তু কথা হয়েছে, আপনাদের সাথে কিন্তু আমার কথা হয়েছে তখন আপনারা কিন্তু আমাকে বলছেন একবারকে যে আহসান ভাই নৌকা কিন্তু আনবেন, পাশ করানোর দায়িত্ব কিন্তু আমাদের, এই কথা কিন্তু আপনারা বলছেন আমাকে। এবং আপনাদের কিছু দাবি দাবা ছিল ওইটা কিন্তু আমি নোটবুকে কিন্তু লেখা রাখছি, ওটা কিন্তু আমার নোটবুকে আছে। আপনারা কিন্তু আমাকে তখন কথা দিছিলেন সবাই, আমার আরও অনেক আপা এই 8 নম্বর ওয়ার্ডের এখানে কিন্তু উপস্থিত হতে পারে নাই, অবশ্যই আমি ওনাদের সাথে দেখা করব। তো সর্বোপরি আপনারা জানেন যে আমার 6 নং ওয়ার্ডকলি এনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের 2500 মহিলা আছে আমাদের বিভিন্ন অফিসে, আমাদের 14টা অফিসই তো আবার নাকি 32টা, আমাদের 6 নম্বর 14টা অফিস, 14টা অফিস আমাদের 14টা অফিসে 2500 কর্মী আছে, 2500 কর্মীর ভিতরে 1500 কর্মীর সাথে আমার সরাসরি যোগাযোগ আছে, সরাসরি সম্পর্ক আছে, তাদেরকে আমি ভাই নেমে চিনি, দীর্ঘদিন সাথে আপনাদের সাথে আমি কাজ করেছি, আমি আপনাদের ছোট ভাই হিসাবে কাজ করেছি, আমি আপনাদের বড় ভাই হিসাবে কাজ করেছি, আমি আপনাদের সন্তান হিসাবে কাজ করেছি। এই কাজ করতে যেয়ে যদি কোনোদিন আপনাদের মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, ব্যথা দিয়ে থাকি, তাহলে কিন্তু আপনাদের ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আমাকে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে নৌকা নিয়ে পাঠিয়েছে, আমি একজন এতিম সন্তান, আমার কিন্তু কেউ নাই, আমি আপনাদেরকে আগেও বলছি আমার একজন অভিভাবক নাই, আমার কেউ নাই এখানে, আমার বাবাও নাই, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে এখানে 2-4টি কথা আপনাদেরকে বলতো, এখন আমার অভিভাবককে, আমার যেহেতু বাবা নাই তাই আমি অভিভাবক শূন্য, আমার অভিভাবক কিন্তু আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন আজকে এই যারা এখানে বসে আছে, আমি ঢাকার থেকে আসার পরে ওনারা আমার জন্য যে কষ্ট করতেছেন, যে শ্রম দিতেছেন, এই শ্রমের মূল্য কোনোদিন দিতে পারে কি না জানি না। সর্বোপরি আসলে আপনারা কিন্তু আমার জন্য একটু কাজ করবেন, সবাই বলে যে 6 নং বড়কলি ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড নাকি আসানের নিজের গ্রাম, আমিও বলি এটা আমার নিজের গ্রাম, আমি আমার এই সেন্ডা গ্রামে বক্তব্য দিয়ে বলছি, যদি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আপনারা যদি আমাকে যদি সহযোগিতা করেন 26 তারিখে যদি আমি এখানে কামিয়াব হতে পারি তাহলে 6 নং বড়কলি ইউনিয়ন কিন্তু 8 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু আমার উন্নয়নমূলক কাজ কার্যক্রম শুরু হবে। হাজীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন পরিষদ নির্বাচন 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তারই নাই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনসভা শুরু করেন প্রার্থীরা। শুক্রবার বিকেলে ইউনিয়নের 8 নং ওয়ার্ডে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কার্যালয় আটিয়াবাড়িতে 6 নং বরকুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রাজু সর্দার। এরপর নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আহসান হাবিবকে ফুলের মালা দিয়ে বরণ করেন 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য দুর্গা। সন্ধ্যার পর বেলছো বাজারে সিএনজি ও অটোরিকশা চালিত শ্রমিকদের সাথে মত বিনিময় করেন আহসান হাবিব। ওই সময় উপস্থিত ছিলেন 6 নং বরকুল পূর্ব ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন বাবুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল কাশেম ফাশা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন পাটোয়ারি, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যগণ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।